হাই আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া আমাকে এত সুন্দর একটা জান্নাত দান করার জন্যে। আমি জানি লক্ষ বছর তোমার ইবাদত করলেও তোমার একটি নিয়ামতের ঋণ আমি শোধ করতে পারবো না। কিন্তু আমি জানি না কী এমন ভালো কাজ করেছি যে ভালো কাজের উসিল্লাই তুমি আমাকে এই বিশেষ রহমত জান্নাত দান করেছ। প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু, আর তোমরা কি আমাদের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। তারপর যাকে দোযখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মান রাব্বুকা, তোমার রবকে। আল্লাহ। মান দীনুকা, তোমার দীন কি? ইসলাম। মান নাবিউকা, তোমার নবী কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, তুমি আল্লাহ প্রেরিত সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পেরেছো। তোমার জন্য সুসংবাদ, তুমি জান্নাতি। কোনো এক ভালো কাজের উছিলায় আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছে। তোমার জন্য কবর থেকেই জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। তুমি প্রশান্তির ঘুম ঘুমাও এবং কবর থেকেই জান্নাতের নিয়ামত উপভোগ করো। নামাজ বেহেশতের চাবি, যা তুমি দুনিয়া থেকেই অর্জন করে এসেছো। الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أن সৌন্দর্যের ভান্ডারে দয়া করে মায়া করে আমাকে থাকতে দিয়েছ এই জান্নাতে। তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমাকে অনুমতি দিয়েছ এই জান্নাতে থাকতে। আসলে এটা আমার কাছে তোমার দেয়া বড় রহমত, বড় রহমত। الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير। হে আল্লাহ পরওয়ারদিগার, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমাকে এত সুন্দর সৌন্দর্যের ভান্ডারে দয়া করে মায়া করে আমাকে থাকতে দিয়েছ এই জান্নাতে। তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমাকে অনুমতি দিয়েছ এই জান্নাতে থাকতে। আসলে এটা আমার কাছে তোমার দেওয়া বড় রহমত, বড় রহমত।
সুন্দর ফুলের বাগান, কত সুন্দর ফুল ফুটে আছে গাছে গাছে। হে আল্লাহ, তোমার নিয়ামতের গুণগান গিয়ে শেষ করা যাবে না। তুমি অসীম, তুমি পরম দয়ালু। পর্দা করে আসতে বাড়িতে, দেখো স্বপ্না, তুমি মেয়ে মানুষ, সবসময় পর্দা করে থাকবা, আল্লাহ খুশি হবেন। ঠিক আছে ভাবি, আপনি পর্দা করেন তা ঠিক আছে, তবে বাড়িতে মেহমান আসলে তার কিন্তু মুখ দেখাইতে হয়। আর আমি চাই আমার বউ আমার মতো করে থাকুক, কিন্তু বাড়িতে মেহমান আসলে একদম মুখ না দেখা রাখা কিন্তু ঠিক না। হ্যাঁ হ্যাঁ ভাবি, ও কিন্তু ঠিক কথাই বলছে। না স্বপ্না, তুমি তো জানো বোন, আমি পর্দা করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কাজ করি আমি। আর আমি চাই তোমরাও যেন আল্লাহর ইবাদত করো, আল্লাহ খুশি হয় এমন কাজ করবা। তুমি নিজে নামাজ পড়বা, তোমার স্বামীকে বলবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে। দেখো ভাবি, তুমি তোমার সব কথাই বুঝতে পারছি, কিন্তু তোমার দশটা না পাঁচটা না একটা মাত্র মেয়েদের জামাই, সেক্ষেত্রে তুমি তাকে চেহারা দেখাতেই পারো, তাছাড়া এটা তো বাড়ি। না স্বপ্না, এ হয় না বোন। হাদিসে যাদের কথা উল্লেখ করা আছে, যাদেরকে মুখ দেখানো জায়েজ তাদেরকে ছাড়া আমি অন্য কাউকে মুখ দেখাতে পারবো না। শুনো, আমরা মুসলমান, আল্লাহ খুশি হয় এমন কাজ করা আমাদের উচিত, আল্লাহ নারাজ হয় এমন কাজ করা উচিত না। আচ্ছা যাই হোক, এত দূর থেকে তোমরা আসছো, ঘরে আসো, তোমার স্বামীকে নিয়ে আসো। ভাবি, তবে আমার একটা কথা আছে, আপনি যেভাবে বললেন ইসলামের বা হাদিসের দোহাই দিলেন সবই মানলাম, কিন্তু আমার কাছে বিষয়টা কিন্তু অপমানবোধ হয়েছে। দেখো ভাই, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমাকে মনে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই, আমি শুধু ইসলামিক বিধানগুলো তোমাদের বললাম। আমরা যদি ইহকালে ভালো কিছু কাজ করি, আল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের জন্য পরকালে ভালো কিছু রেখেছে। এই নিয়ে তুমি মন খারাপ করো না। দেখেন ভাবি, যুগের সাথে তাল মিলিয়ে সব কিছু চলে, বর্তমান যুগে যেভাবে মানুষ চলে আমাদেরও সেভাবে চলতে হবে। আপনি আপনার কোরআন হাদিস নিয়ে আসেন ঠিক আছে, তবে আমাদেরও একটা চাহিদা থাকতে পারে, আমাদের ইচ্ছা অনুসারে কিছু থাকতে পারে, তাই না? এই কথা কম বলো, চলো তো। হে আল্লাহ, তুমি ওদেরকে হেদায়েত দান করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, তারা যেন তোমার দেখানো পথে চলতে পারে, তোমার ইবাদত করতে পারে। الذين آمنوا وعملوا الصالحات لهم جنات কি টশটশে ফল ধরে আছে গাছে, ذلك الفوز الكبير কি সুন্দর পাখি, কত সুন্দর করে উড়ছে তারা, কি সুন্দর গুনগুন করে গান গাইছে। হে আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, আমাকে এত সুন্দর একটা জান্নাত দান করার জন্য। আমি জানি লক্ষ বছর তোমার ইবাদত করলেও তোমার একটি নিয়ামতের ঋণ আমি শোধ করতে পারবো না, কিন্তু আমি জানি না কি এমন ভালো কাজ করেছি যে ভালো কাজের উসিল্লাই
তুমি আমাকে এই বিশেষ রহমত জান্নাত দান করেছ। তোমার দরবারে লক্ষ কোটিবার আমি শুকরিয়া জানাই। কি সুন্দর ফুল, কি সুন্দর গাছপালা, এই সব কিছুই তোমার জন্যে সম্ভব হয়েছে। তোমার গুণগান গিয়ে শেষ করতে পারবো না। তুমি অসীম, তুমি পরম দয়ালু। মা, তাহলে কি আমি পরীক্ষা দিতে পারবো না? কে বলেছে তুমি পরীক্ষা দিতে পারবে না? আসসালামু আলাইকুম চাচি আম্মা। ওয়ালাইকুম আসসালাম চাচি আম্মা। আমি জানি আপনারা ভাবতেছেন যে টাকার জন্য রোজা পরীক্ষা দিতে পারবে না। এই দেখেন আমি টাকা নিয়ে আসছি। এই নিন চাচি আম্মা, এই টাকা কয়টা রাখেন। এতগুলো টাকা দিলাম মা, আমার মেয়ে তাহলে এখন পরীক্ষা দিতে পারবো। কিন্তু মা, আমার মেয়ের না সামনে বিয়া, তুমি কিন্তু বিয়ের মধ্যে অবশ্যই আইবা। কেন থাকবো না, অবশ্যই থাকবো। আর শুনেন চাচি আম্মা, ওর বিয়ের খরচপাতি নিয়ে আপনি কোনো কিছু ভাববেন না। ওর বিয়ের সব দায় দায়িত্ব আমাদের। আমি আপনার বাচ্চার সাথে আলাপ করছি, ও টাকা পয়সা দিব। শুনেন চাচি আম্মা, আমরা যে আপনাদের সহযোগিতা করতেছি এটা যেন ওর বর পক্ষরা আর এলাকার মানুষজন না জানে, কারণ দান সবসময় গোপনে করতে হয়। চাচি আম্মা, আমি তাহলে আজকে আসি, বাড়িতে অনেক কাজ করে রয়েছে আমার। আচ্ছা মা, আপনি আইসেন কিন্তু একসময় রোজারে নিয়া। আচ্ছা যামুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারে তুই কোনো চিন্তা করিস না, তুই পরীক্ষা দিতে পারবি, তোর বিয়েটাও ভালোভাবে হয়ে যাবো। এই কাজটুকু আমি নিজেই পারি। কি ব্যাপার, তুমি রাগ করে চলে আসলে? আমি কি কোনো অন্যায় করেছি? কিসের জন্য তুমি আমার সাথে এমনটা করলে? না, তুমি কোনো অন্যায় করো। এমনি অনেক নারীরা বলে এটা নাকি খুব শাসিত সমাজ, আবার কেউ আবার বলবে যে বউ তো আনেনি, যেন দাসী এনেছে। দাসী? স্বামীর সেবা করা যদি দাসত্বই হয় তাহলে সবচেয়ে বড় দাসী ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহুর মেয়ে মা ফাতেমা, যিনি বিশ্ব নবীর মেয়ে হয়েও হযরত আলীর সেবা যত্ন করে গেছে। দাসী ছিলেন আয়ুব নবীর স্ত্রী বিবি রহিমা, যিনি স্বামীর পতন ধরা শরীর নিজের হাতে পরিষ্কার করেছে। যদি দাসত্বই হয় তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় দাসী হচ্ছে প্রত্যেকটা মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা সন্তানকে ছোট থেকে লালন পালন করে, যে মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে তৃপ্তি পায়। এটা কি শুধুই দাসত্ব? না, এটা দাসত্ব না, এটা পরিবারের প্রতি দায়িত্ববোধ, ভালোবাসা, শুধুই ভালোবাসা। আর তোমার সেবা করা এটা আমার দায়িত্ববোধ না, ভালোবাসা, শুধুই ভালোবাসা। কিরে মা, তোর হইল? একটু তাড়াতাড়ি কর না। কি হইছে মা, কই যাবা? কই আর যামু, তোর তো বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, কোনো কিছুই তো ব্যবস্থা করতে পারলাম না। যাম একটু তোর নানার কাছে, চল তো। ওই বাড়ির ভাবি না টাকা দিতে চাইছিল? মারে দিতে তো চাইছিল, কিন্তু আমরা গরিব, মুখ ফুইটা কেমনে চামু ক, এতগুলো টাকা পয়সা কি চাওয়া যায়? চল তোর নানার কাছে যাম, চল। শুনলাম রোজার বিয়ে নাকি পাকা হয়ে গেছে। যাক, খুব ভালো হয়েছে, আমরা পরিবারের সবাই কিন্তু আসবো। অবশ্যই আসবা। বুঝতে পারছি আপনি কোনো কিছু নিয়ে ভাবতেছেন,
এই নেন, আশা করি এই টাকা দিয়ে ওর বিয়ে সম্পন্ন হয়ে যাইব। তুমি কিন্তু কবর সে আসবা, আমার অনেক উপকার হইল মা। আমি তো আরো এই টাকার চিন্তায় অন্য আমার বাড়িতে যেন দিয়েছিলাম। যাও লাগবো না, আমার ফুপির বিয়ে আমরাই দিব, তাই না ফুপি?